আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ রাজ্যের বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকালের পর আজও জেলা সফর করছেন পরিস্থিতি দেখার পর তিনি আমতা ও ও রওনা হন পুরশুরা ঘাটালের মতো মুখ্যমন্ত্রী এই উদয় প্লাবনের জন্য ডিভিসিকেই দায়ী করেন তিনি বলেন বাংলার বিরুদ্ধে চক্রান্ত চলছে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আগামী দিনে রাজ্য সরকার ডিভিসির সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বলেও ঘোষণা করেন তিনি যতদিন না জল পুরোপুরি নামছে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের ত্রাণ দিয়ে যাওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ত্রাণ বন্টন নিয়ে যাতে রকম দুর্নীতির অভিযোগ না ওঠে। সে ব্যাপারে তিনি প্রশাসনকে সতর্ক করে দেন বন্যায় যাদের শস্যহানি হয়েছে তাদের দেওয়া হবে এবং যাদের বাড়ি সরকার তাদের বাড়ি তৈরি করে দেবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এদিকে নিম্নচাপ সরে যাওয়ায় বৃষ্টি বন্ধ হলেও ডিভিসি তাদের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া অব্যাহত রাখায় রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে মাইথন ও পাঞ্চে সেচ জলাধার থেকে আজ মোট আশি হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে আজ এক লক্ষ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে এর ফলে দুই মেদিনীপুর হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা উদয় নারায়ণপুর পাঁশকুড়া ঘাটাল ও আরামবাগ মহকুমার নতুন করে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে বলে খবর প্রশাসনের তরফে এই সব এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাবার কাজ চলছে হাওড়ার উদয় নারায়ণপুরে প্রায় সবকটি গ্রাম পঞ্চায়েত প্লাবিত জল ঢুকেছে আমতা দু নম্বর ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যা পরিস্থিতি একই রকম একাংশে বাসিন্দারা প্রতাপুরে নিজেরাই বাঁধ রক্ষার চেষ্টা চালাচ্ছেন তারা ডেবরা ব্লকের সাত ও আট নম্বর অঞ্চলের নন্দবাড়ি এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম এদিকে মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়োয়া খড়গ্রাম ও ভরতপুর এক নম্বর ব্লকের চল্লিশটির কাছাকাছি গ্রাম প্লাবিত আজিকল মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসক পড়ুয়া তরুণীর দেহের ময়নাতদন্তের পর তোড়িঘড়ি পুলিশ দেহ বের করে নিয়ে যাওয়ার সময় শববাহী গাড়ি আটকানোর চেষ্টা করেছিলেন ডিবিএফআই নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম যুবকর্মীরা পরিবারের সদস্যরা না আসা পর্যন্ত মরদেহ যাতে রেখে দেওয়া হয় সেই চেষ্টা করেও সফল হননি তারা এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য মিনাক্ষীকে আজ সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় সিবিআই সাক্ষী হিসেবে তার বয়ান নথিভুক্ত করতে বেলা 11টা নাগাদ পৌঁছে যান মিনাক্ষী উল্লেখ মেয়ের ধর্ষণ খুনে শোকাহত বাবা মা তালা থানায় অপেক্ষা করার সময় পুলিশ তার দেহ পানিহাটির বাড়িতে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ মেয়ের দেহ সংরক্ষিত রাখতে চাইলেও দ্রুত দাহ করার জন্য পুলিশ প্রবল চাপ তৈরি করে বলে নিহত চিকিৎসকের বাবা মা অভিযোগ করেছেন এদিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রধান তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী চিকিৎসক নেতা বিধায়ক সুদীপ্ত রায়কেও আজ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদেও আছেন সুদীপ্ত রায় কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা আজ সকালে কাশীপুর সিথি ও টালা থানায় যান এবং আর জি করের আউটপোস্টেও যান তিনি এদিকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল দুর্নীতির আঁতুর ঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ করে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টার আইএম রাজ্য শাখা এবং প্রোটেক্ট দি ওয়ারিয়ার্স আজ যৌথভাবে কাউন্সিলের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে মেডিকেল কাউন্সিল সাফাই করো নামে এই অভিযানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরাও গতরাতে নবান্নে মুখ্য সচিব সহ রাজ্য সরকারের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান মঞ্চে ফিরে জুনিয়র ডাক্তারদের তরফে দেবাশিস হালদার জানান কলেজগুলিতে হুমকি সংস্কৃতি বন্ধ এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সহ তাদের দাবিগুলির মীমাংসায় রাজ্য সরকার কোনো সদর্থক পদক্ষেপ না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বৈঠকের কার্যবিবরণী নিয়ে মতবিরোধের জেরে অচলাবস্থা এখনও কাটেনি তবে বন্যা কবলিত এলাকাগুলিতে জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে ত্রাণ শিবির ও অভয়া ক্লিনিক খোলা হবে এই প্রত্যেকটি যে বন্যা দুর্ভোগ এলাকা আমরা চিনি করতে চাই এবং সেখানে আমরা অভিনে করবে এবং মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা সেটা আবার প্রত্যেকে হাওড়ার মালিপাঁচঘড়া থানার ঘুষুরিতে আজ ভোরে একটি গুদামে ছাদ ধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে ছাঁট কাপড়ের ওই গুদামটি সিলিং আচমকায় ঘুমন্ত শ্রমিকদের ওপর ভেঙে পড়ে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানান নজন শ্রমিক সেই সময় গুদামের ভেতরে ঘুমিয়েছিলেন प्राथमिक भावे जानते पे कि आज के आर्लि मर्निंग तक हो साढ़े चार के पांचटार मध्य किस लेबर रेगुलारलि उनारा नौ जन धन्य घुमा जो प्राथमिक भाव में खबर पे तो सडनलि किस शब्द पे पांच जन ओ जान चार जन और भरे तो उनारा रेस्ट कर तडनलीरड शेड छिल पड़े गलो পুরে ছাই হয়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুমী দ্বীপের একটি টুরিস্ট কটেজ আজ ভোরে আগুন দেখতে পান স্থানীয়রা কিছু করার আগেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনা যায়নি কি কারণে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ স্থানীয় সংবাদ শেষ হল